না আমার আমার এটা আমি একটু ইন্টারাপ্ট করি নাই, আমার সাথে অমিতের যে সম্পর্ক আমি এক্সপেক্ট করতাম, আমি জিজ্ঞেস করতো যে কেন এরকম এখানটায় অবস্থা, অন্তত সে বুঝতো যখন যে স্প্রিংটা পাওয়া যাচ্ছে না, দেখে ওরা দিতে দেরি করছে, তাহলে আমার কোনো প্রশ্ন থাকতো না। সো আমার ধারণা এটা করতো না এবং সে এটা বলতো যে এটা স্প্রিং আসতে দেরি হচ্ছে সেই জন্য। সো আমি বলছি এইগুলো মিসকমিউনিকেশনের জন্য হয়, কিন্তু যদি এটা কেউ কন্টিনিউয়াসলি ইন্টেনশনালি করে যায় তখন বোঝা যায় যে এটার মধ্যে অন্য কোনো একটা অবজেক্ট। আমি তো এটা বলেছি একাডেমি ভবনে টি টোয়েন্টি ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মার্কেটিং টিম কাজ করে, 19-16 বছরের একটা ছেলের সাথে মার্কেটিং টিম কাজ করতেছে। আপনি কি, আপনি যদি একটা কর্পোরেট প্রতিষ্ঠান, এটা কি হেলদি? খোঁজ নিয়ে দেখে নেই কি ঘটনা, মানে আসলে সবকিছু তো জানি না। পাউন ভাই, যে জিনিসগুলো জানেন, ধরেন আপনারা সাকিবকে শাস্তি দিয়েছেন, শাহাদাত রাজীবকে আপনারা নিষিদ্ধ করেছিলেন, আমরা সবাই সাকিবকে শাস্তি দিয়েছি, যে কাউকে কোন শাস্তি যখনই দিয়েছি সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। না না, আমি আপনাদেরকে বলে দেই, মানুষ চাই না এসব, মানুষ তো এটা চায় না, আমি তো এতদিন তাই জানতাম। মানে কেউ কি আমাদেরকে সাপোর্ট করেছে কখনো কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে? এই এতক্ষণে একটু বলছেন, এটার জন্য ওয়েট করছিলাম এই জাগরণটা উঠুক, আপনারা যে কিছু কিছু এখন বুঝতে পারছেন যে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক না। এই যে আমি আপনাদেরকে এর আগে কিছুদিন আগে বলেছি, আগেও বলেছি যে দেখেন আমি কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে যেটা আপনার মানুষ পছন্দ করবে না, সিম্পল হিসাব। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই, কিন্তু নিতে তো হবে। খালি একটা এক্সাম্পল বলি, ডিসিপ্লিন বলে কিছু আছে? এইবার আমার মনে হয় নাই। ডিসিপ্লিন ঠিক করতে হবে না, সে যেই হোক না কেন। সো আমি বলছি কিন্তু করতে গেলে সব আমার বোর্ডেরও অন্যরা ভাবে যে হ্যাঁ রে আমার পিছনে লাগবে, এই জন্য কেউ করে না, এই লাগাটা বন্ধ করেন না। দেশকে ভালোবাসেন, ক্রিকেটকে ভালোবাসেন, সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। উই হ্যাভ গুড প্লেয়ার্স, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, বিশ্বাস করেন আমার দৃঢ় বিশ্বাস, সবাইকে হারাবো আমার কোনো, আমি এই ব্যাপারে সন্দেহই নাই, কিন্তু সাপোর্ট দরকার। বিসিবি হ্যাজ নেভার রিসিভড এনি সাপোর্ট। আচ্ছা, আসলে প্রথমত হচ্ছে এই জিনিসটা দুটো, এখানে দুটো পার্টি আছে, একটা হচ্ছে দ্য ভিকটিম আর একটা হচ্ছে আমরা, যারা নাকি যাদের উপর এই ভিকটিমরা নির্ভর করে, মানে আমরা তো ওদের অভিভাবক হিসাবে, ক্রিকেটে অন্তত অভিভাবক হিসাবে আমাদেরকে দাবি করতে পারি, সে দুজনেরই রোল আছে। ভিকটিমের কাজটা ভিকটিম করেছে, আন্টিনারেস ভিকটিম কিছু না করে তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। অন্য কেসগুলোতেও মানে যেসব খবর আসে, যদি আমাদেরকে কেউ না জানায় তাহলে আসলে আমাদের কিছু করার থাকে না। সো আমি আজকে এসে শুনেছি যে এটা নিয়ে হয়তো কোনো একটা স্টেপ নিয়েছে মুশফিক, এখন বিসিবি উইল টেক, যা করার বিসিবি, যা করণীয় বিসিবি করবে।